পেটের ভেতরটা চৌচির হয়ে যাচ্ছে ক্ষুধায়। জীর্ণ খাটে চোখ বন্ধ করে শুয়ে আছে রাহাত। সামনের রংচটা দেয়ালটা যেন ঊনবিংশ শতাব্দীর বিখ্যাত কোনো রাজা এসে তার উপর আক্রমণ চালিয়েছিল। কামানের আঘাতে গর্ত হয়ে সেখানে ঠাঁই নিয়েছে অসংখ্য ছারপোকা আর মশারা। খুঁজলে অবশ্য কিছু তেলাপোকা পাওয়া বিচিত্র কিছু নয়। আচ্ছা, কোন রাজা ভেঙেছে এই দুর্গের দেয়াল? মস্তিষ্কের কর্টেক্স থেকে উত্তর খোঁজার চেষ্টা করছে সে। পেটের ব্যথাটা প্রকট রূপ নিচ্ছে, খাদ্য চায়। সহ্যের সর্বোচ্চ মাত্রা ছাড়িয়ে গেলে বিছানা থেকে উঠে এক গ্লাস পানি খায়। বাসায় পানিও ফুরিয়ে এসেছে। সময় দেখল রাহাত, চোখে তন্দ্রা ঘোর চলে এসেছে। সন্তর্পণে শরীরটাকে বিছানায় ছেড়ে দিতেই চোখের সামনে আজকের দিনটা ভেসে উঠল। কাল দুপুরে রিঙ্কুদার বাসায় ভাত খেয়ে সারাদিন গাজীপুরের অলিতে গলিতে ঘুরে রাতে কোথাও একটা ঘুমিয়েছিল। আজ কুরবানির দিন সকাল সকাল বাসায় ফেরার জন্য একটা ছোট বাসে ওঠে রাহাত। মামা কই নামবেন, ভাড়া দেন? মিরপুর যাব মামা। এইটা তো মিরপুর যাইব না মামা, এটা যাইব এয়ারপোর্ট পর্যন্ত। আপনি সামনের বাসে উঠেন। আমার এয়ারপোর্টে নামাই দিও, তারপর হেঁটে যাব। আচ্ছা মামা, 70 টাকা দেন। মামা আমার কাছে 50 টাকা আছে, আজকে ঈদের দিন 20 টাকা সালামি হিসেবে ছাড় দেওয়া যাইব না? হেলপারের ভ্রুক্ষেপহীন দৃষ্টি দেখে বোঝা গেল শুকনো কথায় চিরে ভেজানো লোক নন তিনি। অগত্যা রাহাত ভিন্ন পথ ধরল। শোনেন মামা, আপনাকে নিয়ে একটা কবিতা বানাই, আপনার নাম কি? আরে মামা কি শুরু করছেন বলতো, আমরা হইলাম গরিব মানুষ, আম গরে কি আর কেউ নাম ধরে ডাকে, সবাই তো কয়ে হেল্পার। আরে দূর, আপনি নামটা বলেন আগে। এবার উনি বেশ কৌতূহলী হয়ে নিজের নাম বলল। রাহাত কবিতা বানাতে শুরু করল। দেখতে রাগি, কঠিন বদন, ঝাঁকড়া মাথার চুল, ভেতরটা তার খুবই ভালো যেন গোলাপ ফুল, সবাই তারে ভালোবাসে ও তার ভালোই কাটুক দিন, আসিম ভাই কি করবে ক্ষমা আমার 20 টাকার ঋণ। এবার ড্রাইভার সশব্দে হেসে বলে, আচ্ছা মামা আপনি 50 টাকাই দিয়েন। মাথাটা বেশ ঝিমঝিম করছে আর বাস ছুটে চলেছে তার চিরপরিচিত গন্তব্যে, যেন গোধূলিবেলা খেলা শেষে মার কাছে ফিরছে শিশু। অতঃপর বাসেই ঘুমিয়ে পড়ে সে। ঘুম ভাঙে হেলপারে হাশিম মিয়ার ডাক শুনে। এ মামা, মামা উঠেন, এয়ারপোর্ট চলে আসছেন, গাড়ি ঘুরামো। রাহাত ওঠে, চারদিকের সিটগুলো ফাঁকা। ভাগ্যিস হাশিম মিয়া উঠিয়েছিল, নয়তো আবার দূরে চলে যেত। এজন্য ওনাকে ভদ্রতাসূচক ধন্যবাদ দিয়ে বাস থেকে নেমে সামনের দিকে হাঁটা শুরু করে। হঠাৎ আবার হাশিম মিয়ার ডাক শুনতে পায়। মামা, এ মামা, আরে দাঁড়ান মামা, দাঁড়ান, আপনি এত দূর হাইটটা যাইবেন? হ মামা, পকেটে একদমই টাকা নাই, এই দেখেন। পাঞ্জাবির ছেঁড়া পকেটটা দেখায় হাশিম মিয়াকে। এই লন 15 টাকা লন, সামনে থেকে বাসা উঠতে একদম সোজা চলে যাবেন, ঠিক আছে? রাহাত মাথা নিচু করে টাকাটা গ্রহণ করে। মামা আপনি অনেক ভালো মানুষ জানেন, আমার টাকা থাকলে আপনাকে এমন একটা বাস কিনে দিতাম, তারপর ড্রাইভারের সিটে বসে বলতাম চালাও হাশিম মিয়া। আমার আব্বার মতো লাখ টাকার স্বপ্ন দেখেন, অথচ পাঞ্জাবির পকেট ছিঁড়ায়। নিজের বলা কৌতুকে নিজেই সশব্দে হেসে ওঠে হাশিম মিয়া। তারপর আবার ধীরে ঠান্ডায় বলে, আমার লগে এক কাপ চা খাইবেন মামা, সমস্যা নাই, বিল আমি দিব। রাহাত চা খায়, আরো 2-4টি কথা বলে রওনা দেয় মিরপুরের দিকে। আপনারা শুনছিলেন রেদওয়ান আহমেদের লেখা ক্ষুধার্ত সংলাপ বইটি থেকে ক্ষুধা গল্পের কিছু অংশ। বইটি প্রকাশিত হয়েছে উৎসব প্রকাশন থেকে। বইটির মুদ্রিত মূল্য 240 টাকা। বইমেলা উপলক্ষে 25% ছাড়ে বইটি পাচ্ছেন মাত্র 180 টাকায়।
বইটি পাবেন অমর একুশে বইমেলা 2024 স্টল নাম্বার 207 এবং 8 অথবা অনলাইনে অর্ডার করতে উৎসব প্রকাশনের পেজে নক করুন কিংবা আমাদের এই পোস্টে কমেন্ট করুন।